2020-এর পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 99তম প্রতিষ্ঠা বার্ষিক এবং একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করবে। সেই সুবাদে এই বিশেষ মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং নিজের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত সহকর্মী শিক্ষক, আমাদের সকল শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই বৃন্দ যারা যে যেখানে আছেন, আমাদের অভিভাবক বৃন্দ, শুভনোদ্ধায়ী বৃন্দ, সকলকে আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই, অভিনন্দন জ্ঞাপন করি। যারা বিভিন্নভাবে মানবিক সাহায্যে এগিয়ে এসছেন, কোভিডকে মোকাবেলা করার জন্য সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছেন, কোভিডকে পরাজিত করে মানবতাকে বাঁচাচ্ছেন, সেই মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা যদি সেখানে আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেই তাহলেই আমরা এই দুর্যোগকে কাটিয়ে উঠে আমাদের যে উন্নয়নের অগ্রগতি, সেই অগ্রগতিকে আবার সচল করা এবং সেটিকে বেগবান করার সক্ষম হব। এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 99তম প্রতিষ্ঠাবার্ষিক 100 বছরে পদার্পণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের একটি বিনম্র আহ্বান। এবছরের এই প্রতিষ্ঠাবার্ষিকটি গুরুত্ববহ, কেননা আমাদের শতবর্ষ পূর্তি এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেটি আমাদের সামনে, যেটি 2021-এ এই কোভিড-19 প্যান্ডেমিক আমাদের প্রস্তুতিকে, আমাদের অগ্রযাত্রাকে সাময়িকভাবে হলেও বাধাগ্রস্ত করছে, কিন্তু আমরা আন্তরিক প্রয়াস অব্যাহত রেখেছি এই কাজগুলো যাতে আমরা সম্মান, মর্যাদা এবং গৌরবের সাথে করতে পারি। আমাদের দুটো বিষয়কে আমরা সামনে রেখে অগ্রসর হচ্ছি। এই প্রতিষ্ঠাবার্ষিকীর থেকেই আমরা সেই প্রত্যয়টি গভীরভাবে ব্যক্ত করছি, সেটি হলো গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারণ করা খুবই জরুরি, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। আরেকটি হলো অন্তর্ভুক্তিমূলক গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা এবং সেটির জন্য যা যা প্রয়োজন, বিভিন্ন ধরনের কৌশলগত পরিকল্পনা, স্ট্র্যাটেজিক প্ল্যান, সেগুলো আমরা গ্রহণ করেছি এবং সেই কৌশলগত প্ল্যানগুলি নিয়ে আমরা অগ্রসর হব এবং সেগুলো বাস্তবায়নে আপনাদের সকলের আন্তরিক সদয় সহযোগিতা